অনেক সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে আমাদের এলাকার মধ্যে আপনারা দেখতে পাবেন স্বামী এবং স্ত্রী অমিল দুজনে ঝগড়া লাগার পরে একজন আরেকজনের সাথে মাসের পর মাস কথা বলে এমন নজির বাংলাদেশে আছে না নাই অসংখ্য নজিরগুলো আছে আমার এক লোক বলতেছেন হুজুর তিন চার মাস আমার স্ত্রীর সাথে কথা হয় তাই বলে আছে কি আছেন কেমন করে আপনি আপনার স্ত্রী ন্যায়সঙ্গতভাবে আপনার উপর যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার জান্নাত একেবারে আজীবনের জন্য হারাম হয়ে যাবে ঠিক কি না বিশ্বনবী বলেন একজন স্বামী এবং স্ত্রী একে অন্যের পরিপূরক দুইজন দুইজনের কাজগুলো করবে দেখাশোনা করবে তাদের মধ্যে মিল মহব্বত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের দুইজনের মধ্যে আমি আল্লাহ আত্মিক একটা বন্ধন আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি এমন একটা বন্ধন ভিন্ন পরিবেশে লালিত পালিত হয় একটা মেয়ে যখন ভিন্ন পরিবেশে লালিত পালিত হয় একটা ছেলের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাদের মধ্যে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে একটা প্রেম ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিই এই ভালোবাসা এমন সময় দেখা যায় রাগের আগের মাধ্যমে কিছু কর্মকাণ্ডের মাধ্যমে রাগ চলে আসে সমাজের মাঝে আমাদের সংসারের মাঝে রাগ চলে আসে আসে না এটা ছুটানোর পদ্ধতি আল্লাহ শিখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নিসার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন কিভাবে স্বামী এবং স্ত্রী যদি তারা ঝগড়া লেগে যায় তাহলে তারা কি করবে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজুহুন্না তাদের আগে ওয়াজ করে বুঝাতে হবে স্ত্রী যদি অবাধ্য হয় স্বামীর তাহলে এক নম্বরে তার কর্তব্য হচ্ছে তাকে কথার মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে তাকে বুঝাতে হবে যে আপনি এটা করতেছেন এটা ভালো না আপনাকে এইভাবে তোমাকে এইভাবে চলাফেরা করতে হবে এভাবে সুন্দরভাবে বুঝাতে হবে এরপরেও যদি কাজ না হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি তার বিছানাটা আলাদা করে দিতে হবে যাতে করে তার আত্মসম্মানে আঘাত লাগে এটা করেও যাতে করে আপনার তার স্ত্রীর বিছানাটা আলাদা করে দেওয়া লাগবে কয়েকদিন যাতে করে সে আত্মসম্মানে বাঁধে এবং বুঝতে পারে যে না এটা আমার করা ভুল হয়েছে এটা আর করা যাবে না এরপরেও যদি কাজ না হয় তাকে মারতে হবে তবে সেই প্রহারটা অবশ্যই করতে হবে মৃদুভাবে এমন করে আঘাত করা যাবে না যাতে তার অঙ্গ হানি হয় তার ব্যথা পায় এরকম কোনো চামড়া নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো ভাবে আঘাত করা যাবে না বিশ্বনবী বলেন স্ত্রীকে যখন আঘাত করবে তখন মেসওয়াক পরিমাণ ছোট্ট একটা লাঠি দিয়ে হালকা করে মৃদু আঘাত করবা বিশ্বনবীর স্ত্রী গুলো ছিল বিশ্বনবী কোনোদিন তাদের স্ত্রীদের তার স্ত্রীদেরকে মারার নাই মেরেছে আর আমরা এখন বউ পীড়নের উস্তাদ হয়ে গেছি ঠিক না আজকে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে ডাকায় যখন আপনার স্ত্রীর সাথে ঝগড়া লাগে সামান্যতম বিষয় নিয়ে তখন স্ত্রীকে এমন কোন ধোলানি দেয় তিন চারটি এলাকার মানুষ টের পেয়ে যায় ঠিক না এরকম আমি স্ত্রীকে কেউ মারবেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী যদি আপনি অঙ্গহানি করেন এই অঙ্গহানি নিয়ে যখন কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী উঠবে কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা হলো কে তখন আপনার স্ত্রী বলবে আমার স্বামী নামে ডাকাত করেছে তখন কিয়ামতের দিনে আপনি বিপদে পড়ে যাবেন এই তিন নম্বরে যদি হালকা প্রহার করে কাজ না হয় চার নম্বরে বিশ্বনবী বলেছেন চার নম্বরে তোমরা একজন স্বামীর পরিবার থেকে একজন বিজ্ঞ আলেম নিবা বিজ্ঞ মানুষ নিবা তাতে যদি কাজ না হয় একজন স্বামীর পরিবার থেকে একটা বিজ্ঞ মানুষ নিবা স্ত্রীর পরিবার থেকে একজন বিজ্ঞ মানুষ এই দুইজন মানুষ তাদের সমস্ত কথাবার্তা গুলো শোনার পরে সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে বিচারে ফয়সালা করে দেবে তাহলে এই সূরা নিসার এখান থেকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমাদের সংসারের জীবনে যদি আমরা এই কার্যক্রম চালাতে পারি তাহলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগার পরে সে ঝগড়া বেশিক্ষণ থাকার কথা না কথা ঠিক না